হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি কলাবাগান বাসস্ট্যান্ডে, নিউ রান্নাঘর রেস্টুরেন্ট। এখানকার শিক্ষাবাবটা খুবই টেস্টি। এখানে শিক্ষাবাব ছাড়াও আপনার চিকেন গ্রিল, দেন হচ্ছে গিয়ে ওদের চিকেন বিরিয়ানি, হাসির কাছি, খিচুড়ি, তেহারি, অনেক কিছু পাওয়া যায়। বাট ওদের শিক্ষাবাবটা মানে আমার খুব ফেভারেট। আমরা এর আগে এসে খেয়েছিলাম, বা চাচ্ছিলাম খেতে এবং আপনাদের রিভিউ দিতে যে ওদের খাবারটা কেমন। তো শুরু করেই দেখা যায় কী হয়। ভেরি গুড। যদিও শিক্ষাবাবের সাইজ আগের মতো নাই, আগে যেমন আমরা স্টার কাবাবে শীত খেতাম, শিক্ষাবাব যে ছিল অনেক লম্বার মোটা, এখনকার কাবাবগুলো ছোটো হয়ে গেছে সাইজে, আগের মতো বড় নাই, দেখতেই পাচ্ছেন। আপনারা যারা কাবাব পছন্দ করেন, কাবাব লাভার, তারা অবশ্যই নিউ রান্নাঘর রেস্টুরেন্টে চলে আসতে পারেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। নানটা খুবই সফট, স্পেশাল বাটার নান, উপরে কেজিসের গুঁড়া, আই জাস্ট লাভ দ্য এয়ারপোর্ট, ভেরি ডেলিশিয়াস, টেস্টি অ্যান্ড স্পাইসি। আমি ঝাল খুব পছন্দ করি, আই লাভ শিক কাবাব, আমার সবচেয়ে প্রিয় খাবার শিক কাবাব এবং নানোটি। এখন হচ্ছে আমি চা খাবো, ওদের চাটা খুবই ডেলিশিয়াস, খুবই টেস্টি, বিউটিফুল চা, বিউটিফুল চা। দু চাই বানা অবশ্যই, যদি আমার ডায়াবেটিসে ঢুকি চাটা একটু দেখুন, খুবই লোভনীয়, বিউটিফুল। ঘন করে জাল দিয়ে, দুধের সর দিয়ে, মাথা নষ্ট, মাথা নষ্ট। এই চা যদি না খান মিস করবেন, অসাধারণ, অসাধারণ, অপূর্ব, অপূর্ব, অদ্ভুত। এই চা চুমুক দিয়ে চোখ বন্ধ করে কল্পনা করতে হারিয়ে যাবেন, আমি নিশ্চিত আপনারা পাগল হয়ে যাবেন দুর্দান্ত চা খেলে। পুদুটা চুমুকে দিতে, আহা কি স্বাদ। পরবর্তী পর্বে অন্য কোনো ক্যাফে রেস্টুরেন্ট পদে কাটে, যেখানে হোক, যে কোনো জায়গায় হতে পারে, টু রিভিউ। ও বিদায় নিচ্ছি, বাই বাই। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আই অ্যাম হ্যারি সেটি ওয়ান।